ইন্ডিয়ার ঠাকুর ঘর নাকি ওইটা যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়ার তা আমরা কি পাশের টুকু যেতে পারবো না মানে ইয়েটুকুকে আমাদের স্কেটিং এ তো আর কি আমাদের আমাদের লোকেরা ওদের পারে না পতাকা দেওয়া বাংলাদেশি পতাকা এটা কিসের জন্য জুম করে গাছের মাথা ইন্ডিয়ার বর্ডার আর ভারতের মাঝখানে এখান থেকে এক লাখ বেড়ে চলে যাবো পাখি হয়েছে তো বিমান অনেক কষ্ট করে শুধু আপনাদের জন্য খুব ভালো করে ভিডিও করছে দেখতে পাচ্ছেন বর্ডার বলতে এইটাই বর্ডার তাই না এটাই এটা বর্ডার আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি আর সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিও করবে না সাহেব ভাই আপাতত ক্যামেরাটা ফোনের পকেটে একবার ঢুকাবো আর ভিডিও করব না আর আমরা যে সাতক্ষীরা জেলাতে আসছিলাম হ্যালো গাইজ আমি বলতেছি ইমরান সাতক্ষীরা জেলা থেকে আমার বাসা হচ্ছে পারুলিয়া ফুলবাড়িয়া আর সাহেদ ভাই তারেক ভাই আইছিল আমাদের বাসায় মানে আমার বাসায় আইছিল ঘুরতে বেড়াইতে আইছিল আর এখন আছি আমরা দেবাটা ইন্ডিয়া বর্ডার সাইডে তো এখানে ভিডিও আপনারা দেখতেছেন আজকের মতন আমি ভিডিও এখানে আর কালকে হয়তো আমরা আবার রওনা দিব বাড়ির পথে আবার হয়তো নেক্সট টাইমে আমরা দেখবো তো আজকের মতন ভিডিও এখানে শেষ আপনাদের আরো ক্লিয়ার ভাবে দেখানোর জন্য আমরা আসছি একদম নদীর পাড়ে দেখতে পাচ্ছেন আমরা জুতা কিন্তু বালির ভিতরে ঢুকে গেছে সে অবস্থা আমরা সেটা পাড়ি দিয়ে আপনাদের দেখানোর জন্য আমরা এই যে ইসামতি নদীর পাড়ে চলে আসছি দেখতে পাচ্ছেন নদী ইসামতি নদী যেটা আমরা শুনেছি কিন্তু দেখিনি যারা দেখছেন তারা তো ভালোই লঞ্চ স্টিমার অনেক কিছু দেখতে পাচ্ছি এ ধুলোবালির ভিতরে যাবা ব্যারিং এ আমাকে বালি ঢুকে যাবেন ধুর মিয়া কি কইতাছে এই সেই ইমরান ভাই আচ্ছা আমি যাচ্ছি দুই হাতে ধরলে তো হাত কষ্ট হয়ে যাবে এটা এখন ভাটি নাকি সর এটাকে কি বলে ভাটি ভাটি না জোয়ার ভাটি না জোয়ার ভাটি দেখেন ওই পাখি দেখেন কি পাখি শালিক পাখি ও ওই যে ওটা কি পাখি বা
তুমি ঢেলা মেরেছ কত বড় বিয়াদব হয়েছো তুমি আমাকে ক্ষমা করে দেন আমার মাফ হয়েছে ভুল করে দেন আমি টাকা নেন দৌড় দিছি তারপরে আর এটা হচ্ছে কি এটা আচ্ছা দেখি আমরা উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে কেওড়া বাগান যাবো কিন্তু সেটা যেয়ে পারবো কিনা জানি না সন্ধ্যার আগে কি 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 ক্যামেরার সামনে নেই শাহেদ ভাই কিন্তু স্কেটার হিসেবে স্কেটিং করতেছে ক্যামেরাম্যান এখন আমরা ভাই ক্যামেরা দেখা যায় মনে হচ্ছে তুমি কি চালাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ আমার একটা ড্রোন চালাচ্ছে হ্যাঁ ড্রোন না হেলিকপ্টার কি রাস্তা মাসে কি টার্নিং আমাদের সাহেব আমাদের সাহেব পাটনা করে যাইছে এরকম টার্নিং এ তো খুবই ডেঞ্জার রাস্তা এটা আমার মনে হচ্ছে পাহাড়ি রাস্তায় স্কেটিং করতেছি খুবই টার্নিং গুলাই দিলে
আমরা খুবই একটা পজিশন মতো গতি নিয়ে আসছিলাম। হ্যাঁ আস্তে হ্যাঁ আপনি ধর মিয়া, হ্যাঁ আপনার রিয়াকশনটা হয়নি, ক্যামেরাম্যান সব পিছনে, আপনি কি করলেন? এটা কি হলো? আমরা ভালো রাস্তা থেকে এসে এটা খারাপ রাস্তা হয়ে গেল কিভাবে? আমার ভুল হয়েছে, আমাকে মারো, মানুষ গিয়ে মজা কাল দিও, এটা কি ছিল? এটা কি পাওয়ার না নদী নাকি? দেখতে পাচ্ছেন একটা নদী মতো, এটা কি জানি না, এখানে দেখতে পাচ্ছেন কালার আছে, ভিড় সমস্যা না, আমরা ভিড় ইসামতি নদী। আচ্ছা আমরা এখন আছি ইসামতি নদীর পাশ দিয়ে স্কেটিং করতে করতে যাচ্ছি। তো আমরা এখানে দেখলাম যেটা, সেটা হচ্ছে এখানে বর্ডার গার্ড অর্থাৎ ইন্ডিয়া ভারতের বাংলাদেশের সীমান্ত এলাকা, তো এই জন্য আর কি তোমার এই গার্ড সম্পর্কে বলো। বর্ডার গার্ড, আচ্ছা এটা হলো আপনার আচ্ছা এখানে লোকজন আছে অনেক, সামনে রিয়াকশন, সামনে রিয়াকশন, আগে রিয়াকশনটা দেখো, দেখছি এখন আমরা ইসামতি নদী দর্শন করবো, দেখবেন যাবো আচ্ছা এটা।